স্প্যানিশ ছিটমহল মেলিলা সীমান্তের কাছে আফ্রিকার 25 অভিবাসীকে গ্রেফতার করেছে মরক্কো পুলিশ। এক সরকারি কর্মকর্তা গ্রেফতারের ঘটনাটি জানিয়েছেন। বেআইনিভাবে মরক্কোতে প্রবেশ এবং নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে আদালত ইতিমধ্যে কয়েক ডজন ব্যক্তিকে বড়সড় শাস্তির নির্দেশ দিয়েছে। এদের মধ্যে অনেকে সুদানের নাগরিক। জানা গেছে, সুদান এবং চাদ থেকে 25 অভিবাসীকে রোববার মেলিলার সঙ্গে স্প্যানিশ ভূখণ্ডের সীমান্তের কাছে গোড়া ও গাও বনাঞ্চল থেকে আটক করা হয়েছে। কর্মকর্তারা অভিবাসীদের গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ করেছেন।